মুক্তিযুদ্ধে অনেক অবদান থাকলেও ততটা গুরুত্বের সাথে উচ্চারিত হয়নি সবচেয়ে কাছের ভারতীয় রাজ্য ত্রিপুরার নাম আগরতলা ছিল মুক্তিযুদ্ধের সমর রাজধানী ত্রিপুরাবাসী সে সময় আশ্রয় দিয়েছিল পনেরো লক্ষ শরণার্থীকে ত্রিপুরাবাসী যে মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছিল তা পৃথিবীর ইতিহাসেই বিরল ত্রিপুরা ঘুরে এসে আরও জানাচ্ছেন শিল্পী মহলানবিশ ছবি তুলেছেন মোল্লা ত্রিপুরার নয়শো সঙ্গে। কিলোমিটার সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে তখনকার ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ সেখানকার সবগুলো সীমান্ত খুলে দেন একটি মাত্র ব্যক্তি পাওয়া যাবে না একটি কোনো গণসংগঠন পাওয়া যাবে না কোনো ছাত্র ছাত্রী পাওয়া যাবে না শিক্ষক পাওয়া যাবে না সাংবাদিক পাওয়া যাবে তারা এই প্রতিবাদ করেছে যে আমরা তো কষ্ট করছি এই রিফিউজিদের তাড়িয়ে দেওয়াই করে না তারা করেনি একাত্তরে এপ্রিলের পর থেকে সেখানকার সাড়ে পনেরো লাখ মানুষের সাথে যোগ হয় পূর্ববাংলা থেকে আশ্রয় নেয়া আরও প্রায় পনেরো লাখ প্রতিদিনই হাজার হাজার মানুষ সাঙ্গু ধর্মতলা বিলোনিয়া কসবা সোনামোড়া দিয়ে ঢুকেছে ত্রিপুরায় শরণার্থীদের চাপে ঘাটতি দেখা দেয় খাদ্যে ও ভোগ্যপণ্যে এমন হচ্ছিল যে শহরের উপর পাকিস্তানি সেনাদের গোলাগুলি এসে পড়ছিল এবং মানুষজন রাস্তা থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে এরকম অবস্থা হয়েছিল কাজে আগরতলে মানুষ যে নানাভাবে ত্যাগ স্বীকার করতে এইটা আমাদের মনে রাখতে হবে স্কুল কলেজ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা করা হয় খোলা জায়গায় এমনকি গাছতলায় পর্যন্ত থেকেছে মানুষ এরপর গড়ে ওঠে ছত্রিশটি বড় ও তিনশো বিরাশিটি অস্থায়ী শরণার্থী শিবির ত্রিপুরার বিভিন্ন অংশে গড়ে ওঠে স্বাধীন বাংলা সহায়ক কমিটি তাদের তো আমরা বলতে গেলে খাবারের থালে হাত দিয়ে বসে বসছি যে একটা পুরা জনগোষ্ঠী কিভাবে তার আগে প্রাণ কে করিবে দান নেই যে এই ধরনের যে কে আমাদের কত বেশি উজাড় করে সাহায্য করবে সহায়তা করবে এটার কোনো তুলনা আমি দিতে পারব না পাকিস্তানিদের গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন বাংলাকে সব রকম সহায়তার দাবিতে সারা ত্রিপুরায় বন্ধ পালিত হয় আগরতলা সহ বেশ কিছু শহরে পাকিস্তানিদের কামানের গোলায় ও পুঁতে রাখা মাইনে মারা যায় ত্রিপুরার অনেক মানুষও শিল্পী মহলানবিশ একাত্তর আগরতলা ত্রিপুরা